তাকাই অদৈনিয়া মতে ডুবে আছে সবাই আল্লাহ আমার রব এই রবি আমার সব মাশাআল্লাহ বাহ আল্লাহ আমার রব এই রবি আমার সব শুক্রবারকে বলা হয় মুসলমানদের সাপ্তাহিক ঈদ একদিন বিরতির পর সেই শুক্রবারে আবারও বিপিএল এর ম্যাচ লীগ পর্বের ম্যাচের শেষ দিনটায় মাঠে নামবে ফরচুন বরিশাল তার আগে বরিশালের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দেখা গেল ফুরফুরে মেজাজে দলের অনুশীলনের ফাঁকে মিরাজের গাড়ি চালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় মিরাজের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় ওই ভিডিও এক মিনিট ৪৯ সেকেন্ড ব্যাপ্তির ওই ভিডিওতে পুরোটা সময় মিরাজকে গজল গাইতে দেখা যায় তবে গজল গাওয়ার ফাঁকে নজর দিচ্ছিলেন গাড়ির স্টিয়ারিংয়ে ব্যাট বল হাতে দক্ষ মিরাজ পথে ঘাটে গাড়ির স্টিয়ারিং হাতেও যে কম দক্ষ নন তার পরিচয় যেন মিলল ফুরফুরে মেজাজে মিরাজ আনমনে গজল গাইছিলেন আর গাড়ি চালাচ্ছিলেন তার পাশেই বসে ভিডিওটি ধারণ করেন অন্য একজন তিনিও মিরাজের সাথে গজলে ঠোঁট মিলাচ্ছিলেন সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অদৈনিয়া মতে ডুবে আছে সবাই বাংলাদেশে ক্রিকেটাররা সবচেয়ে বড় তারকা কেউ কেউ তো সুপারস্টার ধারাবাহিক পারফরমেন্সে মিরাজও নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় তারকা খ্যাতির কারণে সবসময় ঠান্ডা মেজাজ বজায় রেখে চলতে হয় খেলোয়াড়দের তার মধ্যে মিরাজের এই সরল মনের রূপটি মুগ্ধ করেছে তার ভক্ত সমর্থকদের মিরাজের পেজ থেকে পোস্ট করা ভিডিওর ক্যাপশনেও মহান আল্লাহর প্রতি সন্তুষ্ট প্রকাশ করা হয়েছে সেখানে লেখা হয় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে পারাও একটা সৌভাগ্য আল্লাহ আমাদের যে অসীম অনুগ্রহ দান করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা শেষ করতে পারবো না তার প্রতি দলের এতটাই আস্থা ছিল যে প্রথম ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দেওয়া হয় মিরাজের হাতেই পরের ম্যাচ থেকে সাকিব আল হাসান দলকে সামলালেও মিরাজ দলটির জন্য প্রাণ ভোমরা হয়ে ওঠে ব্যাট বলে নৈপুণ্য দেখিয়ে মিরাজ দলটির জন্য একজন প্রাণ ভোমরা হয়েই ব্যাটে বলে নৈপুণ্য দেখিয়ে চলছেন দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছে সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছে সবাই পাকপাখালির কণ্ঠে শুনি তজবি কলরব তজবি কলরব আল্লাহ আমার সরব এই রবি আমার সব